আমরা একটা ফরমেশন দেখাই ফুটবল মাঠে, বলে না মাঝখানে কে কোথায় থাকবে, সেই ফরমেশনের কয়টা বলতে পারবেন? যখন পজিশন, এই যে এই পজিশনগুলোকে কি বলে ফুটবলে? এইটা তো গোলকিপার, ট্রাই করা যায়। আচ্ছা উনি আমাকে বলতে দেন। হ্যাঁ, রাইট আউটসাইড ব্যাক নাম্বার 2, নাম্বার 2, 3 নাম্বার লেফট আউটসাইড ব্যাক, 4 এন্ড 5 ইজ সেন্টার ব্যাক, যেটা ডিফেন্ডার বলে, দেন 7 এন্ড 8 ইজ সেন্ট্রাল মিডফিল্ড, নাম্বার 11 লেফট উইঙ্গার, 6 রাইট উইঙ্গার, আর 9 এন্ড 10 সেন্টার ফরওয়ার্ড। হোপফুলি মিস্টার ডিপেন্ডেবল যখন বলেছেন, সো একদম সব ঠিক আছে। মুশফিকুর রহিম, 2005 সালে মাত্র আমি যত জানি 16.5 বছর বয়সে প্রথম অভিষেক ক্রিকেট খেলতে নামা আন্তর্জাতিক অঙ্গনে লর্ডসে, মানে এটা তো সবার একটা ড্রিম স্বপ্ন, ওই অভিজ্ঞতাটা আরেকবার শুনতে চাই। আমি যদি একটু ছোট্ট করে বলতে চাই যে লর্ডসে যদি গ্রাউন্ডে আপনারা কেউ যেয়ে থাকে দেখবে ওটার ড্রেসিং রুমটা হচ্ছে দোতলার মতো থাকে, দোতলা তিনতলার মতো, তো ওখান থেকে হেঁটে হেঁটে আসতে হয় এবং পুরোটাই দুই দিকে তখন অনেক ক্রাউড থাকে এবং তারা আপনাকে ওয়েলকাম করতে থাকে। তো ইটস রিয়েলি মানে হিউজ ফিলিং, এবং আমি টু বি এ টিনেজার ইন দ্যাট টাইম এবং মেকিং এ ডেবিউ ফর ইয়োর কান্ট্রি, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাউড মোমেন্ট ছিল। এবং তার চেয়ে তো বড় ছিল, তার আগে টু বি অনেস্ট আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ স্টিভ হারমিসন, অ্যান্ড্রু ফ্লিন্টন, তাদের মতো বলার যাদেরকে টিভিতে খেলা দেখে বড় হয়েছি তাদেরকে ফেস করব। বাট আমি এখনও ক্লিয়ারলি একটু মনে করতে চাই যে ওই সময় বাবা আমাকে একটা কথা বলেছিল যে বাবা তুমি লর্ডসে খেলো আর বগুড়ায় যে কোনো মাঠে, যেটা আলতাপুর্নেসে একটা মাঠ আছে যেখানে আমিও খেলতাম, জিলা স্কুলের মাঠ ওখানে থাকতাম, তো 22 গজ যেটা ওটা কিন্তু আর ছোটো হয়ে আসবে না, 22 গজ যেটা ওটা কিন্তু 22 গজই থাকবে, যেখানে বলার বল করবে আর তুমি ব্যাটিং করবে। যখন বাংলাদেশ ক্রিকেটের শেষের সময় প্রেশার আসে, মানে জিততে হবে আমাদের, 5-6 বলে 16 রান 17 রান এরকম থাকে, তখন আপনি কার কথা মনে করে বা এমন কারোর উপর রাগ জিদ আছে যেটা মনে হয় তখন ঠস ঠস করে 6-4 6-4 মেরে তারপর জিতিয়ে দেন, কার উপর রাগটা থাকে? আমি মনে করি যে সেই পার্টিকুলার বলারের উপর রাগ থাকে। আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে 2018-তে আপনাদের একটা সিরিজ চলছিল শ্রীলঙ্কার এগেনস্টে, এবং ওই সময় আপনি প্রথম বাবা হতে যাচ্ছিলেন, তো এই যে বাংলাদেশের প্রতি দায়িত্ব ছিল আর হচ্ছে বাবা হওয়ার যে অনুভূতি, এই দুটোর অঙ্কটা কী করে মিলালেন? খুবই টাফ ছিল আমার জন্য, কারণ যেটা বললেন যে ওই সময় আমাদের শ্রীলঙ্কা এগেনস্টে ছিল এবং আমাদের ফার্স্ট টেস্ট খেলা চলছিল, তো জাস্ট ফার্স্ট টেস্টটা ফিনিশ করে আমি ঢাকায় আসি, দেন তারপরে 5th February আমার ছেলের জন্ম হয়, এবং যেটা বললেন যে যে কোনো একজন মানে বাবার জন্য তো এটা অবশ্যই অনেক বড় একটা ফিলিংসের ব্যাপার, এবং আমি মনে করি যে পৃথিবীতে সবচেয়ে বড় গিফট যদি কিছু হয়ে থাকে এখন পর্যন্ত, যেটা আমি যেদিন প্রথম বাবা হতে পেরেছি, তো আমি এই জন্য অলমাইটিকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমার ওয়াইফকে অবশ্যই ধন্যবাদ জানাই। অ্যাট দ্য সেম টাইম আমার সেকেন্ড টেস্ট ছিল জাস্ট 3 দিনের ব্যবধানে, তো এটা খুবই আমার জন্য একটা, যেটা বললেন যে দুটো অঙ্ক মেলানো খুবই কষ্ট ছিল, এবং আমি মনে করি যে জাস্ট একটা দিন আমি ছিলাম আমার ওয়াইফের সাথে এবং আমার বাচ্চাকে দেখে, দেন পরের দিনই নেক্সট ডেতে আমার প্র্যাকটিসে জয়েন করতে হয় এবং তার ফলোয়িং ডেতেই আমাদের টেস্ট খেলা শুরু হয় আবার 5 দিনের, তো এটা আমার জন্য অবশ্যই অনেক বড় একটা পরীক্ষা ছিল, যেটার জন্য আমার ওয়াইফ এখনও একটু রাগান্বিত, স্বাভাবিক, কারণ এই সময়টা সবাই চায় যে সে তার স্বাভাবিক হ্যাঁ হাজবেন্ডের পাশে থাকবে।